আইডিবি ভবনের দুটি দোকান থেকে প্রায় 7 থেকে 8 কোটি টাকার মালামাল লুট করার অভিযোগ উঠেছে আইডিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়াজ খানের বিরুদ্ধে। স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন 2016 সালের আগস্টে এই ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী দোকান মালিক আক্তারুজ্জামান খান। 2016 সনে আমার দুইটা ব্যবসা অবৈধভাবে জোরপূর্বক বন্ধ করে দিয়ে পরে ভেঙে চুরে নিয়ে যায় মালামাল সহ। আমার সেইখানে প্রায় 7-8 কোটি টাকার ইনভেন্টরি ছিল এবং আমার রানিং ব্যবসা ছিল। 2016 সনের আগস্ট মাসের 31 আগস্ট পর্যন্ত ওই দিনও আমার দুই দোকানের কর্মচারীরা যথারীতি দোকানদারি করে এবং রাত 8টায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। সেপ্টেম্বরের 1 তারিখে যখন দোকান খুলতে আসে তখন দেখে যে দোকানের তালার উপরে তালা দেওয়া, মালামাল সহ নিয়ে যায় নিয়াজ খানের নেতৃত্বে, যিনি ওই আইডি ভবনের সিইও হিসেবে পরিচিত। এবং তখন তারপর তো আমি আরও আসতাম না, ভয়ভীতি ছিল অনেক। এদিকে লুট হওয়া মালামালের ক্ষতিপূরণ চেয়ে সম্প্রতি আদালতে নিয়াজ খানের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। বৈষম্য আন্দোলনে যেই সুষ্ঠু পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে তখন আমি আমেরিকার থেকে আসতে সাহস পাইলাম যে না, এবার আমি আমার জাস্টিস চাইতে পারি, আমার বিচার চাইতে পারি। কোর্টে গিয়ে আমি ওই নিয়াজ খানের বিরুদ্ধে একটা মামলা রুজু করি যে সে আমার মালামাল দোকান ভেঙে চুরে নিয়ে গেছে। সেখানে আমার প্রায় 7 থেকে 7-8 কোটি টাকার ইনভেন্টরি ছিল। তা আমার ফারহানা আহমেদ, আনন্দ টিভি, ঢাকা। যে অন্যায়টা আমার প্রতি হয়েছে এটা জাস্টিস বিচার হবে।